আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকল কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2024-এর গণিতের এমসিকিউ 30 নম্বরের মূলত সাজেশনটা দিব। সর্বশেষ চূড়ান্ত সাজেশন এই কারণে যে গণিত এমসিকিউ নিয়ে শিক্ষার্থী সবচেয়ে বেশি ভয় পায়, মাত্র 10 মার্কে পাস। এক্ষেত্রে অনেকেই 10টা এমসিকিউ দাগায় আসতে পারে না, তাদের ভুল হয় এবং গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে প্রতি বছর। এবং গণিতেই মূলত এমসিকিউর কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, কারণ সিকিউয়ে 70 নম্বরে তুমি অনায়াসে দেখা যায় সেখানে 70-এ তুমি দেখা যায় 23 নম্বর পাওয়া যায় বা অনেক কষ্টে তোমরা নিয়ে আসতে পারো। কারণ তুমি যদি সূত্রও লেখো তোমাকে 1-2 নম্বর বাড়ায় শিক্ষক দিয়ে দেয়, কিন্তু এমসিকিউতে তা হয় না, যেহেতু ভরাট করতে হয়। এই জায়গায় এমসিকিউ নিয়ে আমরা একটা আলোচনা করবো, ভিডিওটি বড় হতে পারে বাট ভিডিওটি তোমার খুবই কাছে, শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো এবং যারা ভিডিওটির মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হও লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো এমসিকিউ নিয়ে যদি কথা বলি 10 মার্কে পাস, এই বিষয়টা আগে মাথায় ঢুকিয়ে রাখো, কারণ এই জায়গায় অনেক শিক্ষার্থী কিন্তু ভুলগুলো করে। দেন পরীক্ষা 25 ফেব্রুয়ারি, তোমরা টাইম পাবা ঠিক 23 এবং 24। এখন ঠিক কখন তোমরা এমসিকিউটা এক্স্যাক্টলি পড়বা, কখন পড়লে এমসিকিউ তোমার মনে থাকবে, সে বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এবং এখানে তোমাদের আরও তিনটে বিষয় নিয়ে কথা বলবো। এমসিকিউ কমন না পড়লে কী করণীয়, যে কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, একটা স্পেসিফিক কারণ আছে, এবং গুরুত্বপূর্ণ একটা কৌশল যেটা সকল শিক্ষার্থীর শেখা উচিত। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমত আগে আমি একটু সাজেশন পার্টটা ক্লিয়ার করি, দেন আমি এই কটা অপশন নিয়ে কথা বলি। দেখো এমসিকিউ যখন আমরা বিগত সালে প্রশ্ন অ্যানালিসিস করি তখন আমরা কিছু তথ্য সম্মুখীন হই, সেটা হচ্ছে বিভাগ। তোমরা জানো যে এখানে কিছু বিভাগ রয়েছে, যেমন কিছু কোর্শন আসে কিন্তু তোমাদের পরিসংখ্যান থেকে, কিছু কোর্শন আসবে তোমাদের জ্যামিতি থেকে, জ্যামিতি বিভাগ থেকে, কিছু কোর্শন আসবে তোমাদের ত্রিকোণমিতি থেকে, আবার কিছু কোর্শন আসবে যেটা তোমার বীজগণিত থেকে। তাহলে সেই মানে রেশিওটা কেমন হবে, কোন পদ্ধতিতে কেমন কোর্শন আসবে, এটা আসলে কোনো স্পেসিফিক রেশিও হয় না যে জ্যামিতি থেকে 6টা দিবে, 7টা দিবে, বা পরিসংখ্যান থেকে মাত্র 1টা দিবে বা 5টা দিবে, এরকম কোনো রেশিও হয় না। এখানে কেমন দিতে পারে সেটা একটু বলি। নর্মালি আমরা যেটা দেখি যে ক বিভাগ, যেটা মূলত তোমার বীজগণিত, এখানে কোনো কোনো ক্ষেত্রে 10টা, কোনো কোনো ক্ষেত্রে 12টা পর্যন্ত এমসিকিউ এই একটা জায়গা থেকে চলে আসে। 12টা এমসিকিউ বীজগণিত থেকে তোমরা পাবা, কারণ তোমাদের বীজগণিতে অনেকগুলো অধ্যায়, আমরা যদি দেখি বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিত রাশি, সূচক লগারিদম, এগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট, একচলক বিশিষ্ট, দুচলক বিশিষ্ট, বীজগণিত অনুপাত, সসীম ধারা, প্রত্যেকটা জায়গা থেকে 2টা 1টা করে এমসিকিউ তোমাদের থাকবে। সো নর্মালি বলা যায় যে এখান থেকে 10টা থেকে 12টা কোশ্চেন আসবে। খ বিভাগ জ্যামিতি থেকে, জ্যামিতির মাত্র 5টা না 6টা অধ্যায় রয়েছে, এখানে রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত, সাদৃশ্য, প্রতিসমতা, ক্ষেত্রফলের যে সম্পদ, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসবে 8 থেকে 10টা। আবার গ বিভাগ যেটা রয়েছে শুধুমাত্র ত্রিকোণমিতি পরিমিতি, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসবে মিনিমাম 8 থেকে 10টা, তবে একটু কম আসে। যদি তোমার বীজগণিত থেকে বেশি এমসিকিউ আসে তাহলে এখান থেকে দেখা যায় 8টা বেশি দেয় না। তো 3টা অধ্যায় বেশিরভাগ এমসিকিউ ত্রিকোণমিতি থেকেই আসে, অনেক সময় পরিমিতি থেকে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণ করে। সর্বশেষ পরিসংখ্যান, যেখান থেকে তোমরা 2টা এমসিকিউ কনফার্ম পাবা, এখানে 4টা বা 6টা বলা যাবে না, 2টা তুমি কনফার্ম পাবা, কোনো কোনো ক্ষেত্রে 4টাও পাইতে পারো, কোনো কোনো ক্ষেত্রে 4টাও পাইতে পারো, 2 থেকে 4টা। তো ওভারঅল এরকম একটা ডিস্ট্রিবিউট করে তারা, তবে কিছু বোর্ড আছে এই ডিস্ট্রিবিউটকে পুরো ভেঙে ফেলে, সেখানে দেখা যায় পরিসংখ্যান থেকে হয়তো 1টা 2টা করছে আর বেশিগুলো সবচেয়ে বীজগণিত থেকে করছে, সেগুলো জ্যামিতি থেকে করছে। যেমন আমরা গত বছর কিছু বোর্ড দেখছিলাম যেখানে জ্যামিতি কোশ্চেন এত পরিমাণ করেছে যে মানে বীজগণিতের থেকেও জ্যামিতি থেকে বেশি কোশ্চেন করছে, উপায় তো জ্যামিতিতে বীজগণিত অধ্যায় কিন্তু 7টা 8টা, সেখানে জ্যামিতি অধ্যায় মাত্র 4টা 5টা। তো কেমন কেন এত কোশ্চেন করে, এটা কোনো মানে সুনির্দিষ্ট উত্তর কেউ দিতে পারবে না, কারণ প্রশ্নকর্তা মনে হয়েছে করা দরকার, তারা সেটা করে যাবে, একটা বিষয়। এখন তোমাকে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু পুরো বইয়ের 17টা অধ্যায় পড়তে হবে, কারণ তোমাদের পুরো বই থেকে কোশ্চেন আসবে। তোমাদের সেরকম কোনো স্পেসিফিক রিজন নেই যে তুমি কোনো একটা অধ্যায় বাদ দিবা। যদি তুমি 1টা অধ্যায় বাদ দাও এমসিকিউ পড়তে, তাহলে তুমি মনে করবে যে তুমি 2টা এমসিকিউ মিনিমাম 2টা এমসিকিউ তুমি হারাচ্ছ, কারণ অন এভারেজ 17টা অধ্যায় থেকে যদি 2টা করে কোশ্চেন আসে 34টা, ধরে নাও 30টা কোশ্চেন তুমি পাবা। তো পরিসংখ্যান থেকে 2টা বা 4টা আসবে, বাকি যে অধ্যায় থাকবে 16টা, সেখান থেকে তোমাকে মিনিমাম 26টা কোশ্চেন বা 28টা কোশ্চেন করবে। তো এখন আসি কীভাবে কি পড়াশুনো শুরু করবো সেটা। দেখো এমসিকিউ যখন আমরা বিগত ছিল প্রশ্ন অ্যানালিসিস করি, যখন একটা প্রশ্ন কেমন হবে, কোন জায়গাতে কমন পড়বে, সবচেয়ে বড় যে 2টা বিষয়, একটা হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং একটা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার নতুন প্রশ্নের ব্যাপারগুলো আমাদের সাথে পরিচয় ঘটায় এবং বিগত সালের প্রশ্ন আমাদের প্রশ্নের মানটা অনেক বৃদ্ধি করে। তো এই জায়গায় যদি আমরা কথা বলি, তোমাকে পড়াশোনার ক্ষেত্রে ট্রাই করতে হবে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো পড়া। যখন তুমি একটা অধ্যায় পড়ছো, সাপোজ তুমি আজকে পড়তেছো ত্রিকোণমিতি অনুপাত, তুমি ত্রিকোণমিতি অনুপাতে অঙ্ক করবা, ভালো কথা করো, যদি তুমি নাও করো নাও করো, কিন্তু এটার এমসিকিউটা তোমাকে পড়ে ফেলতে হবে, অধ্যায়ভিত্তিক এমসিকিউ। সেক্ষেত্রে এমসিকিউ অধ্যায়ভিত্তিক তুমি পড়তে পারো। তোমার সর্বশেষ যেটা দরকার সেটা হচ্ছে গাইড, কারণ তুমি যদি অধ্যায়ের
তুমি যদি অধ্যায়ের সূত্রগুলো না জানো, তুমি যদি অধ্যায়ের ম্যাথগুলো না পারো, তখন তোমার জন্য এমসিকিউ এটা পাহাড় সমান কঠিন মনে হবে। বাট তুমি যদি অঙ্কগুলো জানো, যেমন ত্রিকোণমিতি সবগুলো সূত্র তুমি জানো, টেবিল তোমার মুখস্থ আছে, তখন কিন্তু তোমার এমসিকিউটা অনেক সহজ হয়ে যাবে। সেই জায়গায় অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো তোমরা যতগুলো অঙ্ক ইতিমধ্যে করবা, যে অধ্যায়গুলোর অঙ্ক তুমি জানো, সেগুলোর এমসিকিউ তুমি একদম ঠোঁটের আগে করে ফেলবা। সেগুলো যতগুলো পয়েন্ট আছে টুকটাক তোমরা দেখবা, একটা হাতে নোট খাতা বানিয়ে নিবা, নোট করে এমসিকিউগুলো নোট করে ফেলবা। অনেকে এমসিকিউ নোট করা নিয়ে, অনেক এমসিকিউ লুজশিট যেটা দরকার সেটা নিয়েও একটু কথা বলবো আমি। দাঁড়াও, সাপ্লিমেন্ট কমপ্লিট করতে হবে। সাপ্লিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাজারে যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করো, তবে সাপ্লিমেন্ট থেকে অনেক কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। গত 2023 আমরা সেটা দেখেছি, 2022 দেখেছি, এর আগের বছরগুলো আমরা দেখেছি। তোমরা একটু চেষ্টা করো সাপ্লিমেন্টটা কন্টিনিউ করার। সাপ্লিমেন্ট মোরাল টেস্ট নিয়ে আমরা কথা বলবো, তার সাথে টেস্ট পেপার। অন্তপক্ষে 10টা স্কুল, নামি দামি 10টা স্কুল ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিকারুননেসা, তারপর হচ্ছে তোমার এখানে রেসিডেন্সিয়াল, টুকটাক ভালো ভালো যে স্কুলগুলো রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে সেগুলোর একটু টপ লেভেলের অন্তপক্ষে 10টা স্কুলের প্রশ্ন তুমি সলভ করবা। মানে আমি বলতেছি না, এখানে কিন্তু মডেল টেস্ট, টেস্ট পেপার এই দুটো কিন্তু তুমি কিন্তু অধ্যায়ভিত্তিক পড়বা না। তুমি করবা কি, যখন তোমার অধ্যায়ভিত্তিক পড়া হয়ে যাবে, সাপ্লিমেন্ট পড়া হয়ে যাবে, তুমি আজকে বীজগণিতের সেট পড়তেছো, সেটের অধ্যায়ভিত্তিক পড়বা, তার সাথে সাপ্লিমেন্ট কমপ্লিট করবা, বিগত সালের প্রশ্ন যেগুলো অধ্যায়ে অলরেডি উল্লেখ করা আছে সেগুলো দেখে যাবা। তারপর তুমি অন্তপক্ষে 10টা মডেল টেস্টের উপরে পরীক্ষা দাও, আর টেস্ট পেপারের উপরে 10টা স্কুলের উপরে পরীক্ষা দাও, পরীক্ষা দাও বা সলভ করো। তাহলে তোমার মোটামুটি কিন্তু এই দুইটা ব্যাপার হয়ে গেলো। এই দুইটা তোমার পড়ার কিছু নাই, এখানে পড়ার কিছু নেই, তুমি জাস্ট এটা টেস্ট করবা। 10টা স্কুলের উপরে তুমি টেস্ট দাও, 10টা স্কুলে হয়তো বা তোমার এখানে এক ঘন্টা চলে যাবে, বাট তুমি এখানে মানে আস্তে করে ভরট করে যেহেতু দরকার নেই টিক দিয়ে দেবো, তাড়াতাড়ি করে 10টা এমসিকিউ দিয়ে 10টা বোর্ডে স্কুলের উপর পরীক্ষা দিলা, তারপর দেখলে কতগুলো তোমার হয়েছে কতগুলো হয় নাই, যেগুলো হয় না সেগুলোর সঠিক অ্যান্সারগুলো কী, এভাবে নিজেকে প্রস্তুত করবা। বিগত সালের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা বলবো 2018 টোটাল এই 5টা বোর্ড ভালো করে এমসিকিউ দেখে যাবা তোমরা বিগত সালের ক্ষেত্রে। এর বাইরে দেখার দরকার নেই, কেননা দেখা যায় যে যা আসছে রিপিটেড কোশ্চেন অনেক হবে, তবে দেখা যায় 2017 তোমরা দেখে যেতে পারো, বাট 5টা বোর্ড দেখে গেলে মোটামুটি তুমি সিকিউর ফিল করবে আমি মনে করি। অনেক কোশ্চেনই সেখান থেকে চলে আসবেন, তবে দেখা যায় কোনো একটা এমসিকিউ পার্টে তোমার 25-30 কোনো সময় একটু বেশি পরিমাণের কোশ্চেনও কিন্তু তোমাদের বিগত সাল থেকে করে। তাহলে কী হয় যে তোমার পাস মার্ক নিয়ে টেনশন করতে হবে না, পাস মার্কটা সেখান থেকে তোমার কনফার্ম হচ্ছে, কিন্তু তোমার বাকির জন্য একটু পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে সাপ্লিমেন্ট অধ্যায়ভিত্তিক প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এখানে টপিকের যদি কথা বলি, তোমরা চেষ্টা করবা যে এমসিকিউগুলো টুকটাক তোমরা করেছো অলরেডি, তোমরা যে টপিকগুলোর অ্যান্সার করেছো বা তুমি সূত্রগুলো জানো সেগুলো কমপ্লিট করার জন্য, এবং যেগুলো মূলত শর্ট, এখানে কোনো সময় এমসিকিউ একদম ভিতরে গিয়ে তোমাদেরকে অ্যান্সার, মানে একটা এক ধরনের কোশ্চেন আছে না যে তোমাদের একদম ভিতরে গিয়ে ছোটো ছোটো ডিটেলস নিয়ে কোশ্চেন, গণিতের ক্ষেত্রে সেটা খুবই কম হয় বোর্ড পরীক্ষায়। একদম ইজিলি তোমাদের কোশ্চেনগুলো করবে যেগুলো তোমার চোখের সামনে আছে, এখন সেগুলো নিয়ে মূলত কনফিউশনটা বেশি হয়। তো সেই জায়গায় চেষ্টা করে সেই জিনিসগুলো ঢাকার একদম সুন্দরভাবে, যে মেন যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো। এবার আমরা একটু কথা বলি তোমাদের, যদি এমসিকিউ যদি তোমাদের দরকার হয় লুজশিট, সেটা তোমরা কীভাবে ব্যবহার করবা। লুজশিট ব্যবহার করার ক্ষেত্রে দেখো, এখানে তো লুজশিট তোমাকে অতিরিক্ত কোনো উত্তর খাতা দিবে না, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার পেন্সিল, তুমি তোমার যে কী বলে এটাকে প্রশ্ন তুমি লিখতে পারো, তবে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবা, রুল দিয়ে লিখবা আর কি, রুল পেন্সিল দিয়ে লিখবা, যাতে পরবর্তী সেটা মুছে ফেলতে পারো, এই একটা বিষয়। সেকেন্ড কথা হচ্ছে, যদি অতিরিক্ত কোনো কাগজ শিক্ষকরা দেয় তাহলে দিতে পারে, সেক্ষেত্রে বা তুমি যদি চাও কোনো অতিরিক্ত কাগজ নিয়ে লুজশিট লিখবা, সেক্ষেত্রে শিক্ষকের কাছে পারমিশন নিবা যে স্যার আমি এটা দিয়ে লিখতে চাই, তখন শিক্ষক একটা সিগনেচার করে দিবে, তো এই সেই সিগনেচারটা তুমি করে নিবা। সাদা একটা কাগজ তুমি বাসা থেকে নিয়ে আসতে পারো, আইনের টিচারের কাছ থেকে সিগনেচার করে তুমি সেখানে রাফ করতে পারো, এই একটা বিষয়। সেকেন্ড যে ব্যাপারটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এমসিকিউ কমন না পড়লে কী করণীয় বা কী কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। কারণটা ফার্স্ট আগে একটু বলে রাখি, যে কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে সেটা হচ্ছে এমসিকিউ আর টাইমের প্রতি তারা খেয়াল থাকে না, এই একটা জায়গা। তোমাকে এমসিকিউ কটা ভর্ট করতে বলছে তুমি এটা খেয়াল করো তো, 1 থেকে 30টা পর্যন্ত তোমাকে ভর্ট করতে বলতেছে। এখন অনেকেই দেখা যায় যে বড় বড় এমসিকিউগুলো নিয়ে কাজ করতে করতে বাড়িতে তার টাইম চলে যাচ্ছে, সেই খেয়াল তার আর নাই। তাহলে কী করতে হবে, তাহলে তোমাকে আগে যেটা করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত তুমি পড়ে ফেলবা, পড়ার সাথে সাথে দেখবা যে তোমার অন্তপক্ষে 5-6টা কমন পড়ছে বা 7-8টা কমন পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে 10টা কমন পড়তে পারে, সাথে সাথে সেগুলো অ্যান্সার শিটে ভরাট করে ফেলো, কোনো রিস্ক নিবা না। এটা সবগুলো এমসিকিউর ক্ষেত্রেই, কারণ অনেকেই বলে ভাই আমার খাতা টিনে নিয়ে গেছে আমি দাগাইতে পারি না, বা শিক্ষক বলছে 5 মিনিট টাইম আছে। দেখো গণিতের যে এমসিকিউ
সেখানে টাইম পাবে তোমরা 30 মিনিট। এই 30 নাম্বারের জন্য 30 মিনিট সময় পাবে, 30 মিনিট কিন্তু কম। এখানে যদি তারা 1 ঘন্টা দেয় তাও তোমরা শেষ করতে পারবে না, তাই তাড়াহুড়াটা তোমাকে করতে হবে। সেক্ষেত্রে আগে পাসমার্কটা কনফার্ম করবে, যে ভুলটা সব শিক্ষার্থী করে এবং তুমি সেটা করবে না, তুমি আগে তোমার পাসমার্ক কনফার্ম করবে। সেক্ষেত্রে যদি বন্ধুবান্ধব দেখা দেখি করা লাগে, যাই করা লাগে, আগে 10টা দেখাবে যে 10টা তোমার হয়েছে। যখন তুমি কনফিডেন্ট থাকবে তখন বড় বড় অঙ্কের দিকে যাও তুমি, কারণ দেখা যায় কিছু কিছু MCQ রয়েছে যেগুলো সলভ করতে, উদ্দীপকগুলো সলভ করতে তোমার এখানে একটু সময় বেশি লাগতেছে, তখন সে সময়টা তুমি দিবা কই থেকে? তোমার যদি সময় নেই তাহলে আগে তুমি পাস নিশ্চিত করো, সেগুলো সময় সবার শেষের দিকে দাও। লাগলে তুমি এখানে সবসময় মাথায় রাখবা তোমার 30টা MCQ 30টা হওয়ার দরকার নাই। তুমি যদি 30টা MCQ 30টা দাগাইলে কিন্তু হইলো মাত্র 20টা, তার থেকে তুমি 25টা MCQ 25টা দাগাও, 25টা যেন হয়, এরকম টার্গেট রাখবে যে সব যে কটা আমি দাগাবো সে কটাই হবে, তবে আমি একে আমার পাস কনফার্ম করবো। গুরুত্বপূর্ণ কৌশল একটা কথাই মাথায় রাখবো, তোমাদের যদি MCQ এর ক্ষেত্রে কোনোভাবে টাইমের দিকটা তোমরা মানে বাদ দিবে না, টাইমটাকে দেখবা যে কয়টা বাজে, কারণ অনেকে প্রশ্ন দেখতে দেখতে টাইম চলে যায়। তোমার প্রশ্ন পাওয়ার সাথে সাথেই টার্গেট একটু আমি এখনই ভরট করবো, এখনই ভরট করবো, যখন আমি অ্যান্সার সঠিকটা পেয়ে যাবো সাথে সাথে আমি ভরট করে ফেলবো। সেকেন্ড ব্যাপার হচ্ছে MCQ কমন না পড়লে কী করণীয়। কমন না পড়লে এক্ষেত্রে দেখো প্রবাবিলিটির মান বলতে একটা শব্দ আছে, সম্ভাবনা হয় বা সম্ভাবনা, বন্ধু বান্ধবের দেখার ট্রাই করো, সেট কোড থেকে শুরু করে তাদেরকে একটু হেল্প নেওয়ার ট্রাই করো। এখানে তুমি তোমার সবসময়ের জন্য একটা কথা মাথায় রাখবা, প্রশ্নের প্রথম যে শব্দগুলো সেগুলো বলে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো কোনোভাবে। এছাড়া তোমার হেল্প নেওয়ার কোনো সম্ভব না, কারণ সেট এখানে যেহেতু আলাদা হবে, ক সেট, গ সেট, ঘ সেট নামে এক একটা সেট হবে, তো সেই জায়গায় তোমরা সেভাবে হেল্প নিতে হবে। প্রশ্নে সরাসরি মানে প্রশ্নের প্রথম দিকের অক্ষরটা বলে চেষ্টা করবে অ্যান্সারটা জানার, এই একটা কাজ করতে পারো। আর প্রবাবিলিটির মান তোমার যতটুকু মনে হয় যে ক খ গ ঘর মধ্যে কোনটা হইতে পারে, সম্ভাবনা কোনটা বেশি, কোনটা হয়তো 50%, কোনটা 40%, কোনটা 30%, কোনটা 20%, তাহলে যেটা 50% তাহলে আমি সেটা দেখাই ফেলি। এরকম প্রবাবিলিটির মান নির্ণয় করে তোমরা চেষ্টা করবে MCQগুলো ভরট করার। আর এখানে কেমন কী পড়বে এটা নিয়ে যদি ছোট্ট করে বলি, দেখো তোমাকে CQ-তে যেমন টাইম দিতে হবে সেমন তেমন MCQ-তে টাইম দিতে হবে, যদি MCQ-তে আলাদা পাস। সো তোমরা চেষ্টা করবা CQ পড়ার সাথে সাথে একটা অধ্যায় অঙ্ক করার সাথে সাথে তার MCQগুলো পড়ার। যদি সেটা করতে না পারো, যে তুমি চাও না আমি শুধু অঙ্কই করবো MCQ পড়বো না, তাহলে অন্তপক্ষে MCQর জন্য 2টা বেলা দিবা, সকাল এবং বিকাল, টানা সকাল থেকে বিকাল পর্যন্ত 17টা অধ্যায়, মিনিমাম 3,000 থেকে 3,500 MCQ তোমরা পড়বা, সেই টার্গেট রাখো। তবে অনেকেই বলবে যে গুরুত্বপূর্ণ 100 MCQ 200 MCQ গণিতে ইউটিউবে ভিডিও পাবা, এগুলো দেখার দরকার দেখছি না, কারণ দেখা যায় কোনো কারণে সেগুলো কমন যদি না পড়ে তাহলে কিন্তু তুমি রিক্স, তাই বই থেকে পড়ো, তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ আমি এখন এখান থেকে প্রশ্ন এই 10টা বোর্ড সলভ করে 10টা বোর্ডে প্রশ্ন একত্রিত করে ভিডিও অ্যামাউন্টটা আমিও করে দিতে পারি, কিন্তু সেটা অতটা কাজের হবে না। এবং সকালবেলা চেষ্টা করবে MCQ অন্তপক্ষে 2-4টার উপরে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য, টেস্ট পেপার বা বহু বিগতশীল প্রশ্নের উপরে পরীক্ষায় যদি তুমি যেতে পারো তাহলে তোমার জন্য আরও বেটার। বাট তারপরে দেখা যায় অনলাইনে অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে, অনেক টিচার অনেক সুন্দর সুন্দর অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়েছে, সেগুলো তোমাদেরকে আমি রেফার করছি, সেগুলো ক্লাস তোমরা করো। ক্লাস করে দেখা যায় একটু মোটামুটি তাই সেই অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা তোমরা নিয়ে যেতে পারো, এতে করে আশা করি আরও অনেক উপকৃত হবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।